জীবনের নানা পর্যায়ের ঘটনাবলী নিয়ে তৈরি ডিভিডিতে ভাষ্যে সহজ সরল ইংরেজি ভাষায় কণ্ঠ দিলেন নেতাজি পরিবারের বরিষ্ঠ সদস্যা কৃষ্ণা বসু। সোমবার এলগিন রোডে নেতাজির বাসভবনে এই ডিভিডি সংকলন প্রকাশের পর কৃষ্ণা বসু বললেন, চাইছিলাম যে প্রকৃতপক্ষে ঠিক যা ঘটেছিল, নেতাজি যা যা করেছিলেন, তিনি যেমন ছিলেন, মোটামুটি একটা ফুটে উঠবে যারা পরবর্তী প্রজন্মে যারা এটা দেখবে। আরেকটাই আমি চেয়েছিলাম, দুটো জিনিস বলেছি, যেটা যে অন্তত ওরা দুটো জিনিস শিখবে নিশ্চয়ই। একটা হচ্ছে আত্মত্যাগ কাকে বলে, নেতাজির জীবন তো একটা আত্মত্যাগেরই জীবন, সারা জীবন তিনি ত্যাগ করেই গেছেন সব কিছু। যখন তিনি সাবমেরিনে উঠে ইউরোপ ছেড়ে এশিয়ায় চলে আসছেন, তখন তিনি রেখে যাচ্ছেন তার স্ত্রী আর সদ্যজাত কন্যা। তো লোকের তো মনে, মানুষ তো মানুষই, তার তো নিশ্চয় একটা দুঃখ বেদনা সবই থাকতে পারে, কিন্তু উনি সব যেটা পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে ঘটে, কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন দেশকে, দেশের জন্য তাকে আত্মত্যাগ করতেই হবে, এটা আমার চারদিকে ফুটে উঠছে। এই আত্মত্যাগটুকু যাতে আমাদের প্রজন্মের কাছে পৌঁছয়, এটা আমি চেয়েছিলাম। আরেকটা চেয়েছিলাম, কেউ যদি এক কথায় জিজ্ঞেস করেন যে নেতাজির সবচেয়ে বড় অবদান কি ছিল, তাহলে তো সেটা বলতে কোনো অসুবিধাই নেই। তিনি একেবারে হাতে কলমে করে দেখিয়ে দিয়েছিলেন কি করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন যত কিছু হতে পারে সকলে একসঙ্গে হয়েছিলেন একটা আদর্শের জন্য লড়াই করার জন্য। তো এই যে একটা একতার বাণী, আমরা তো ভারতবর্ষ একটা মস্ত বড় দেশ, আমরা সকলেই জানি আমাদের ছোট ছোট রাজ্যগুলোতে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের আলাদা ধর্ম আছে, আমাদের আলাদা ভাষা আছে, তা সত্ত্বেও একটা বন্ধন আমাদের কিন্তু বেঁধে রেখেছে, সেই ভারতীয়ত্বের বন্ধনটা উনি কিন্তু শিখিয়ে দিয়ে গিয়েছিলেন হাতে কলমে দেখিয়ে। আজাদহীন ফৌজের সৈনিকেরা বলেছেন যে আমরা যখন একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে রক্তপাত হচ্ছে আমাদের রণক্ষেত্রে, আমরা আরও বেশি বৈপ্লবী হয়তো একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি, তখন আমরাই অনেক সময় একদিন ভেবেছিলাম যে আমরা তাহলে অন্য উপাসনা গৃহে যাই কেন, আসুন আমরা একটা একটা কোনো উপাসনা করি। এটা আমাকে আবিদ হাসান গল্পটা বলেছেন, তাই আপনাদের বলছি। তো নেতাজি ব্যারাকে এলেন, আমরা উঠে দাঁড়িয়ে সেই প্রার্থনাটা বললাম। তো নেতাজি রুমে উঠে শুনলেন, তারপরে উনি কিন্তু আবিদ হাসানকে দেখে বললেন যে এই কাজটা তোমরা ভালো করনি, কারণ ধর্মের নামে যদি এক করতে চেষ্টা করো তাহলে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও খুব সহজ হয়, এই কাজটা তোমরা ঠিক করনি। তো আবিদ হাসান বলেছিলেন আমাকে যে আমরা খুব হতাশ হলাম প্রথমে, কিন্তু তারপরে কিন্তু আমরা বুঝতে পারলাম ওর কথার মানেটা কি। উনি বললেন যে মসজিদে যেতে চায় প্রার্থনা করতে সে যাবে, গির্জায় যাবে, মন্দিরে যাবে, গুরুদ্বারে যাবে, তাতে কোনো কথা নেই, সেগুলো জীবনে খুব প্রয়োজনীয় প্রত্যেকের জীবনে, নিজস্ব জীবনে, সেই নাম করে তাদের এক করতে চাও না, প্রত্যেককে তাদের নিজেদের ভাষা নিজেদের ধর্ম নিজেদের সব কিছু রাখতে দাও, সংস্কৃতি রাখবে, কিন্তু সব মিলে আমরা একটা অচ্ছেদ্য বন্ধনে থাকব। তাই আবিদ হাসান বলেছিলেন এই কথাটার মূল্য একটু দেরিতে হলো আমরা পরে বুঝেছিলাম, সেদিন যদিও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, এত সুন্দর একটা দেখলাম কোনো পছন্দই হলো না ভেবেছিলাম। আমি আশা করব যে সামনের প্রজন্মের পর প্রজন্ম সকলে তার এই জীবন থেকে শিক্ষাটা নেবে। জীবনের নানা পর্যায়ের ঘটনাবলী নিয়ে তৈরি ডিভিডিতে ভাষ্যে সহজ সরল ইংরেজি ভাষায় কণ্ঠ দিলেন নেতাজি পরিবারের বরিষ্ঠ সদস্যা কৃষ্ণা বসু। সোমবার এলগিন রোডে নেতাজির বাসভবনে এই ডিভিডি সংকলন প্রকাশের পর কৃষ্ণা বসু বললেন, চাইছিলাম যে প্রকৃতপক্ষে ঠিক যা ঘটেছিল, নেতাজি যা যা করেছিলেন, তিনি যেমন ছিলেন, মোটামুটি একটা ফুটে উঠবে যারা
পরবর্তী প্রজন্মের যারা এটা দেখবে। আরেকটাই আমি চেয়েছিলাম, দুটো জিনিস বলেছি, যেটা যে অন্তত ওরা দুটো জিনিস শিখবে নিশ্চয়ই। একটা হচ্ছে আত্মত্যাগ কাকে বলে। নেতাজির জীবন তো একটা আত্মত্যাগেরই জীবন, সারা জীবন তিনি ত্যাগ করেই গেছেন সব কিছু। যখন তিনি সাবমেরিনে উঠে ইউরোপ ছেড়ে এশিয়ায় চলে আসছেন, তখন তিনি রেখে যাচ্ছেন তার স্ত্রী আর সদ্যজাত কন্যা। তো লোকের তো মনে, মানুষ তো মানুষই, তার তো নিশ্চয় একটা দুঃখ বেদনা সবই থাকতে পারে। কিন্তু উনি সব, যেটা পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে ঘটে, কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন দেশকে, দেশের জন্য তাকে আত্মত্যাগ।